জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ সরকারের অর্থসংস্থানে বড় ভূমিকা রাখলেও ভেতরে চলে অন্যরকম অপতৎপরতা। কাস্টমসে জব্দকৃত সম্পদ লোপাটের ঘটনা মাঝে মধ্যেই সমালোচিত করে এ বিভাগকে, যার বড় নজির এখন ঢাকা কাস্টমসের 55.5 কেজি স্বর্ণচুরির ঘটনা। দীর্ঘ দুমাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। স্বর্ণচুরির ঘটনায় গত 3 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থানায় মামলা দায়েরের পাশাপাশি তদন্ত টিম গঠন করে ঢাকা কাস্টমস হাউস। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা অদ্যবধি দেখেনি আলোর মুখ। এখানে আমাদের কর্মকর্তাদেরও এমবেজলমেন্ট থাকতে পারে অথবা কোনো ফ্রেশ চুরি হতে পারে। 5 সেপ্টেম্বর মামলা স্থানান্তর করা হয় ডিবিতে। সেখানে 4 কর্মকর্তা ও 4 জন সিপাহীকে গ্রেফতার ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে 94 ভরি স্বর্ণ উদ্ধারের কথা জানায় ডিবি প্রধান। আমরা 8 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছিলাম, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা পরিচালনায় চূড়ান্ত সংস্থা হিসেবে ডিবিকে মনে করা হলেও হালের পানি 21 সেপ্টেম্বর গড়ায় পুলিশের আরেক অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে। 15 অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য হলেও তা শেষ করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। এমন অবস্থায় মামলার প্রতিবেদন প্রকাশে সময় বৃদ্ধি নিয়ে বাড়ছে সর্বমহলের সমালোচনা। যদিও এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, সময় বৃদ্ধি করা হচ্ছে যৌক্তিক কারণেই। সুষ্ঠু তদন্ত করতে গেলে হয়তো একটু সময় লাগে, সেই জন্য তাড়াহুড়ো করে যেন এলোমেলোভাবে দায় সারা তদন্ত না হয় সেই জন্য সময় যৌক্তিক সময় দেওয়া হচ্ছে। আগামী 22 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।